আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে কারেন্ট টিউটোরিয়ালের অনলাইন ক্লাসে স্বাগত। গত ক্লাসে আমরা গণিতে পঞ্চম শ্রেণী গণিতের পরিমাপ অধ্যায়ের অনুশীলনী 11-এর কয়ের 1 থেকে 4 পর্যন্ত করেছিলাম, আর কিছু মূল আলোচনা ছিল সেগুলো করেছিলাম। আজকে আমরা বাকি অংশটা করব। বাকি অঙ্কগুলো হচ্ছে যে 5 থেকে শুরু হবে, 5 থেকে বাকি সবগুলো অঙ্কই আজকে আমরা সমাধান করবো। তাহলে এই ক্লাসের হচ্ছে যে এই ক্লাসের উপর আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম সেখানে মূল কথাগুলো আমরা বলে দিয়েছি, কিভাবে এসেছে এই যে গ্রাম, ডেকা, হেক্টর, কিলো, ডেসি, সেন্টিমিটার, এগুলো কিভাবে এসেছে সেটা আমরা বলেছি। গ্রাম থেকে বড় একক গুলা উপরে, অর্থাৎ গ্রাম থেকে ডেকা বড়, হেক্টর বড়, কিলো বড়, তাহলে প্রত্যেকটা একক এর উপরের একক থেকে 10 গুণ বড়, আর গ্রাম থেকে নিচের একক গুলা হচ্ছে ছোট, প্রত্যেকটা একক এই নিচের একক থেকে 10 একক করে ছোট হবে। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই, বাকি কথাগুলো আমরা অঙ্কেই বলে নিই। 5 নম্বরের প্রশ্নটা আমরা লিখি, এখানে বলা হচ্ছে যে একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি হবে? তাহলে আমরা লিখি প্রশ্নটা যে একটি বইয়ের ওজন 124 গ্রাম, আশিটি বইয়ের ওজন কত কেজি হবে? দেখো এবার আমাদের ওজনের একক গুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এখন দেখো একটি বইয়ের ওজন দেওয়া আছে 124 গ্রাম, তাহলে 80টি বইয়ের ওজন কত কেজি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এটা সহজ, আমরা একটি বইয়ের ওজন সমান এত কেজি, এত গ্রাম, তাহলে 80টি বইয়ের ওজন কত গ্রাম সেটা বের করে নিবো আগে, তারপরে হচ্ছে আমরা কেজিতে নিয়ে যাবো। তাহলে লিখে ফেলি একটি বইয়ের ওজন হচ্ছে 124 গ্রাম, সুতরাং 80টি বইয়ের ওজন হবে 124 গুণ 80, যেহেতু একটি বইয়ের ওজন যতটুকু হবে 80টি বইয়ের ওজন তার থেকে বেশি হবে, তাই বেশি হলে হবে গুণ করলাম। এরপর দেখো আমরা এখানে গুণটা করে ফেলতে পারি, কিভাবে গুণ করতে পারি দেখো, লাস্টে আমরা একটি শূন্য আছে, শূন্যটা আমরা লাস্টে বসিয়ে দিব, আর হচ্ছে এরপর 8-এর নামটা করবো, 4 8 32, 32-এর 2 হাতে থাকবে 3, তারপর 8 2 16, 16-এর সাথে 3 যোগ করলে হবে 9, 19-এর 9 হাতে থাকবে 1, তারপর 8 8 হাতে 1 9, পেলাম কত 9 9 2 0। এখানে রাফ করে আমরা দেখতে পারি একই ফলাফল আসবে, 124 গুণ 80। তোমরা রাফ করবে সবসময়, না হয় এভাবে করতে গেলে হয়তো খুব ভুল হয়ে যেতে পারে, তো রাফটা করে দেখাই দিবে। তারপর হচ্ছে দেখো শূন্য আর অগস্থানীয় অঙ্ক, তাহলে সবগুলাই কি হয়ে যাবে শূন্য। এরপর দশক স্থানীয় অঙ্কের জন্য একটা শূন্য, এরপর গুণ করবো 4 8 32, আর থাকবে 3 8 2 16, হাতে 3 19-এর 9, হাতে থাকবে 1 8 8 9, 0 2 9 9, কত পেলাম 9 9 10 20 গ্রাম, অর্থাৎ 9930 গ্রাম। এখন আমাদেরকে গ্রাম থেকে সেটা নিয়ে যেতে হবে কেজিতে, তাহলে গ্রাম থেকে বড় একক হচ্ছে কেজি, তাহলে ছোট একক থেকে বড় এককে নিয়ে যেতে হলে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করবো, 10 10, এখান থেকে এটা 10, এদিকে এটা 10, এদিকে এটা 10, মানে 10 10 10, মানে 1000। তাহলে 9920 কে আমরা 1000 দ্বারা ভাগ করবো, তাহলে পেয়ে যাবো কত কেজি পেয়ে যাবো, বা কিলোগ্রাম একক পেয়ে যাবো। তাহলে এখন ভাগ করলে কত হবে দেখি, আমরা ভাগ করে এখানে আবার রাখ করবো, 1000 হবে ভাজক। তাহলে 1000-এর 9 দ্বারা গুণ করলে আমরা পাবো 9000, তারপর বিয়োগ করি, বিয়োগ করলে 0 থেকে 0 দিলে 0, 2 থেকে 0 দিলে 2, 9। এখন দেখো 1000 থেকে 920 ছোট, তাই আমরা এখানে একটা 10 বসিয়ে কি করতে পারি, একটা শূন্য অতিরিক্ত আনতে পারি,
তাহলে হয়ে যাবে কত, 9 বার গুণ করলে হয়ে যাবে 9000। তারপর এবার বিয়োগ করবো 0, 0, 2। তারপরে আবার দেখো দশমিক যেহেতু এনে ফেলেছে আগে, সেটা আরেকটু শূন্য বসাতে পারে, 2000। 1000-কে 2 দ্বারা গুণ করলে পাবো 2000। তাহলে ফলাফল আমাদের কত আসলো, 9.92 কেজি। তাহলে উত্তর হচ্ছে 9.92 কেজি। প্রিয় শিক্ষার্থী, আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করে ফেলেছি, এরপর আমরা 6 নম্বর অঙ্কের সমাধানটা কিভাবে করতে হয় চলো দেখি। বলা হচ্ছে যে 8 জন লোকের ওজন, 8 জন লোকের ওজন চার পাঁচ এক দুই কেজি, 451.2 কেজি। তারপর বলা হচ্ছে তাদের গড় ওজন কত, 1 কিলোগ্রাম। তাদের গড় ওজন গড় ওজন কত, 1 কিলোগ্রাম। তাহলে আমরা গত গত চ্যাপ্টার যেটা ছিল আমাদের, ওটাতে গড় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গড় মানে কি, গড় মানে হচ্ছে রাশিগুলোর মোট ওজন বা মোট যোগফল, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে হচ্ছে এখানে 8 জন লোকের মোট ওজন দেওয়া আছে 451.2 কেজি। তাহলে 8 জন লোকের গড় ওজন কত হবে, 451.2 ভাগ 8, যেহেতু আমরা জানি গড় সমান কি, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, রাশিগুলোর যোগফল বা সমষ্টি, রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা। তাহলে এখানে রাশিগুলোর সমষ্টি দেওয়া আছে 451.2, আর রাশির সংখ্যা হচ্ছে 8 জন। তাহলে কি হবে, 451.2 ভাগ 8। তাহলে আগে দেওয়া আছে দিয়ে লিখে ফেলি, এটা দেওয়া আছে 8 জন লোকের গড় ওজন, 8 জন লোকের ওজন, 8 জন লোকের ওজন 451.2 কেজি। সুতরাং 8 জন লোকের গড় ওজন সমান হবে 451.2 ভাগ 8। তাহলে আমাদের কি করতে হবে, দেখো কেজিতে দেওয়া আছে, তাহলে এরপর আমরা ভাগ করে আগে কেজিটা বের করবো, তারপরে আমরা হেক্টোগ্রামে নিয়ে যাবো, যেহেতু আমাদের প্রশ্নে হেক্টোগ্রাম দেওয়া আছে। তাহলে ভাগ করে ফেলে আমরা এখানে রাগ করবো, 8 দ্বারা ভাগ করতে হবে 451.2। তাহলে দেখো এখানে 1 অঙ্ক আছে, এখানে যদি 1 অঙ্ক নিতে চাই তাহলে কিন্তু 8 4 থেকে ছোট, এই জন্য 1 অঙ্ক নিতে পারবো না, 2 অঙ্ক। তাহলে 8 এর নামটা করি 5 8 40, 6 8 দিলে 8 40 হবে, তাহলে 5 8 দিব, 5 8 হচ্ছে 40। তাহলে 5 থেকে শূন্য গেলে 5 7, তাহলে দেখো এখন
আট কিন্তু পাঁচ থেকে ছোট, আর পাঁচ কিন্তু আট থেকে ছোট, তাহলে আমরা কি করতে হবে আর একটা সংখ্যা নামাইতে হবে, এক নামাইলাম আর একটা অঙ্ক, তাহলে হয়ে গেল এক আনা। তারপর আবার আট নামতে করি ছয় আটে ৪৮, তাহলে পেলাম কত ৪৮। এবার হচ্ছে এক থেকে আট বিয়োগ করা যাবে না, তাই এখান থেকে একটা নিবো, একটা নিয়ে হয়ে যাবে ১১, আট থেকে ১১ গেলে হবে ৩, ১১ থেকে ৮ গেলে হবে ৩। তারপর দেখো আমাদের ৩ পেলাম, এরপর কি করা যাচ্ছে না, আট থেকে আট থেকে হচ্ছে যে ৩ ছোট, তাহলে যেহেতু ৩ ছোট আট থেকে, সেহেতু আমাদের ভাগ করতে পারছি না, তাহলে আর একটা অঙ্ক আছে উপরে, সেটা নামাইতে হবে। তাহলে এটা নামানোর আগে দেখা যাচ্ছে এখানে একটা দশমিক আছে, তাহলে এই দশমিক যেহেতু আছে এখানে ভাগ করে একটা দশমিক দিতে হবে, তারপরে আমরা ওই অঙ্কটা নামাইতে পারবো। তাহলে এবার আমরা আট নামটা করি, ৩ আটে ২৪, ৪ আটে ৩২, চার আটে ৩২, আটকে চার দ্বারা গুণ করলে ৩২ হবে, তাহলে কত পেলাম ৫৬.৪ কেজি। এখন দেখো আমাদের কিন্তু কেজিতে বের করতে হবে না, আমাদের বের করতে হবে হেক্টোগ্রামে। তাহলে দেখো এখান থেকে দেখি হেক্টোগ্রাম কোথায় আছে, এই যে হেক্টোগ্রাম এখানে আছে, তাহলে এটা হচ্ছে হেক্টোগ্রাম। তাহলে এখান থেকে দেখা প্রথমে আমাদেরকে হচ্ছে যে কেজি নিচের একক না আমাদের উপরের একক কিলোতে দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে হেক্টোগ্রামে নিয়ে যেতে হবে, তাহলে পার্থক্য হবে ১০। এখন কিলো হচ্ছে বড় একক, এটা হচ্ছে বড় একক, বড় একক থেকে ছোট এককে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করবো কত, ১০, যেহেতু তাদের মধ্যে পার্থক্য ১০, তাহলে কত হয়ে গেল ৫৬৪। কিভাবে হলো এটা দেখো, আমরা এভাবে একটু গুছিয়ে বলে দেবো, এটা দেখো ৫৬৪কে যদি আমরা ১০, ধরো দশমিকে নেই, এখানে ৫৬৪কে যদি ১০ দ্বারা গুণ করি তাহলে কত আমরা ৫৬৪০। এরপর দেখো এখানে আমাদের এই যে গুণের মধ্যে মানে একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে গুণক, যাকে গুণ করা হবে সে গুণ, যার দ্বারা গুণ করবো সে হচ্ছে গুণক। তাহলে এখন এখানে ডান পাশ থেকে একবার করে একটা দশমিক আছে, তাহলে গুণ করলে ডান পাশ থেকে একবার করে একটা দশমিক দিব, তাহলে কত হয়ে গেল ৫৬৪, ৫৬৪.০ যে কথা ৫৬৪ও একই কথা, আমরা গুণ করে এখানে লাভ করলেও দেখবে একই আসবে ফলাফল। তাহলে উত্তর কত আমাদের, ৫৬৪ হেক্টোগ্রাম হবে এখানে, হেক্টোগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ৬ নম্বর প্রশ্নের সমাধান করে ফেলেছি, এরপর আমরা ৭ নম্বর প্রশ্নের সমাধানে দেখি কি, ৭ নম্বর প্রশ্নের সমাধানটা কিভাবে হবে দেখি। দেখো ৭ নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি বোতলে ৭৫ সেন্টিলিটার তেল আছে, শান্তি ওই বোতল থেকে ১৮০ মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে, প্রশ্নটা লিখে নিন তারপর উত্তর সমাধানটা করুন। একটি বোতলে ৭৫ সেন্টিলিটার তেল আছে, সেন্টিলিটার তেল আছে, সেন্টিলিটার তেল ছিল, সেন্টিলিটার তেল ছিল। তারপর হচ্ছে শান্তি ওই বোতল থেকে ১৮০ মিলিলিটার তেল ব্যবহার করার পর
অবশিষ্ট থাকবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এবার আমরা সমাধান করব। এখন প্রশ্নটাকে আমরা বুঝে নিই কি বলা হয়েছে। এখানে একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল, তাহলে একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। এরপরে শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করে দিয়েছে। দেখো একটা দেওয়া আছে সেন্টিলিটার, একটা দেওয়া আছে মিলিলিটার, তাহলে আমাদের দুইটা এককে একই এককে কনভার্ট করতে হবে, একই এককে নিয়ে যেতে হবে। তারপরে আমরা বলতে পারবো যে ওই বোতলে আর কতটুকু তেল অবশিষ্ট ছিল। তাহলে চলো করে ফেলি। তাহলে আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে একটি বোতলে তেল ছিল 75 সেন্টিমিটার। আমরা যে কোনো একটাকে পরিবর্তন করবো, অপরটাকে ঠিক রাখবো। তাহলে আমরা উপরে যেটা আছে 75 সেন্টিমিটার এটা ঠিক রাখি, যেটা বড় একক কাজ করতে সুবিধা হবে। তারপরে আরো একটা কথা আছে আমাদের, ওই বোতল থেকে শান্তি ওই বোতল থেকে 10 নিয়ে নিল বা তেল ব্যবহার করলো। একশত আশি মিলিলিটার। তাহলে এবার আমাদেরকে মিলিলিটারে কোথায়, মিলিলিটারকে কোথায় নিয়ে যেতে হবে, সেন্টিলিটারে। তাহলে আমরা এখানে খুঁজি মিলিলিটার কোথায়, এখানে মিলিলিটার, এখানে সেন্টিলিটার। তাহলে আমরা বলেছিলাম গ্রাম থেকে নিচের দিকে শতকরায় কি 10-10 করে কমবে ছোট একক। তাহলে যেহেতু কমতেছে ছোট একক, সেহেতু হচ্ছে মিলিলিটার হচ্ছে ছোট, সেন্টিলিটার হচ্ছে বড়। তাহলে আমাদেরকে ছোট থেকে বড়তে নিয়ে যেতে হবে, আর এদের মধ্যে পার্থক্য হচ্ছে 10। আর হচ্ছে ছোট মিলি হচ্ছে ছোট আর সেন্টি হচ্ছে বড়। তাহলে আমরা ছোট একক থেকে বড় একক অর্থাৎ সেন্টিলিটারে নিয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে, ছোট একক থেকে যখন আমরা বড় এককে নিয়ে যাবো তখন আমাদেরকে ভাগ করতে হবে। আর যেহেতু পার্থক্য 10, সেহেতু 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 180 ভাগ 10, তাহলে পাবো কত, 80, পাবো কত, 18 সেন্টিমিটার। তাহলে পেয়ে গেলাম আমরা 18 সেন্টিমিটার। এরপর হচ্ছে অবশিষ্ট তেলটা আমরা বের করতে হবে। সুতরাং অবশিষ্ট তেল ওই বোতলে অবশিষ্ট তেল সমান 75 থেকে 18 বিয়োগ করব, 18 সেন্টিলিটার। সংক্ষেপে লিখলাম, তাহলে হচ্ছে 75 থেকে 18 বিয়োগ করলে এবার কত পাবো। আমরা প্রথমে এক স্থানীয় অঙ্ক দেখবো, 5 থেকে 8 বিয়োগ করা যায় না, এখান থেকে 1 ভাগ নিয়ে 15 করবো, 15 থেকে 8 গেলে হবে কত, 7। তারপর হচ্ছে এখান থেকে 1 ভাগ নেওয়ার পর এটা হয়ে গেছে 6, 6 থেকে 1 গেলে হবে 5। তাহলে পেলাম কত, 57 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার থেকে আমাদেরকে লিটারে নিয়ে যেতে হবে, সেন্টিমিটার থেকে আমাদেরকে লিটারে নিয়ে যেতে হবে। তখন এখানে এখানে যদি আমরা তুলনা করি তাহলে সেটা হয়ে যাবে লিটার, গ্রামের পরিবর্তে লিটার। এটা হচ্ছে আয়তন নির্ণয়ের জন্য এই এককগুলো ব্যবহার করা হয়, লিটার। তাহলে ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এখন আমাদের সেন্টিলিটারে দেওয়া আছে, তাহলে আমাদেরকে সেখান থেকে নিয়ে যেতে হবে লিটারে। তাহলে সেন্টিলিটারে দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে কোথায়, লিটারে। তাহলে আমরা লিটার নিয়ে যেতে হলে কত দ্বারা ভাগ,
কি করব আমরা সেন্টিমিটার হচ্ছে আমাদের দেখো ছোট একক, ছোট একক থেকে আমাদের বড় এককে নিয়ে যেতে হবে, ছোট একক থেকে বড় এককে নিয়ে যেতে হবে। তাহলে ছোট একক থেকে যদি বড় এককে নিয়ে যেতে হয় তাহলে ভাগ করতে হবে বতে বড় আর বতে ভাগ। তাহলে হচ্ছে দেখো পার্থক্য কত, দশ দশ, তার মানে 10-এর সাথে 10 গুণ করলে 100। তাহলে কত দ্বারা ভাগ করবো, 57-কে 100 দ্বারা ভাগ করবো, যেটা পাবো সেটা চলে যাবে আমাদের লিটারে। 57-কে 100 দ্বারা ভাগ করলে, 57-কে 100 দ্বারা ভাগ করলে কত পাবো দেখি, এখানে রাখ করি 5-7। এখন দেখো আমাদের 100 থেকে কিন্তু 57 ছোট, তাহলে কি করতে পারবো না আমরা, ভাগ করতে পারবো না। ভাগ যদি করতে না পারি তাহলে একটা দশমিক বসে এখানে শূন্য আনতে পারি, তাহলে শূন্য আনলে এবার দেখো 100 থেকে 570 কিন্তু বড়, তাহলে বড় যেহেতু সেহেতু আমরা ভাগ করতে পারবো। এটা এখন 5 বার করি নামটা 100 হয়ে তাহলে 500 হয়ে যাবে, 5 × 100 মানে 500। তাহলে বিয়োগ করলে পাবো 0 থেকে 0 গেলে 7, 0 থেকে 0 গেলে 0, 7 থেকে 0 গেলে 7, তাহলে পেলাম কত 70। এখন দেখো আবার 100 থেকে ছোট হয়ে যাচ্ছে 70, তাহলে দশমিকের কারণ দশমিক বসানোর কারণে আমরা আরো একটা শূন্য আনতে পারি, তাহলে 7 100 700। তাহলে পেলাম কত, 0.57 লিটার। তাহলে আমাদের উত্তর হবে কত, 0.57 লিটার। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এর মাধ্যমে আমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান আমরা করে ফেলেছি। এবার আমরা 8 নম্বর প্রশ্নের প্রশ্নটা দেখবো এবং এর সমাধানটা দেখবো। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার সংক্ষেপে লিখেছি আমি মিলিলিটার। এরপর বলা হচ্ছে যে 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার। দেখো আমাদের একটি বোতলে আমের জুসের পরিমাণ দেওয়া আছে 300 মিলিলিটার, তাহলে আমাদেরকে 24টি বোতল বের করতে হবে। তাহলে আমরা ওই ঠিক নিয়মে অঙ্কটা করে করতে পারি, আর আমাদের এককটা খেয়াল করতে হবে, একক একটা দেওয়া আছে মিলিলিটারে আর একটা দেওয়া আছে লিটারে বের করতে হবে। তাহলে আমরা আগে ওই ঠিক নিয়মটা করে ফেলবো, তারপরে মিলিলিটার থেকে এককটা লিটারে নিয়ে যাবো। তাহলে লিখবো একটি বোতলে আমের জুস আছে 350 মিলিলিটার। সুতরাং 24টি বোতলে আমের জুস আছে, একটি বোতলে যতটুকু আছে 24টি বোতলে তার থেকে বেশি আছে, তাহলে বেশি থাকলে গুণ করতে হবে, 325 × 24 মিলিলিটার। তাহলে 350 এর সাথে 24 গুণ করি, প্রথমে 4 × 0 = 4, 5 × 0 = 8, 3 × 4 = 12, 14, এখানে দশক স্থানের জন্য 1 × 0 = 0, 5 × 0 = 8, 1 × 2 = 6, 7 × 0 = 4, 8।
তাহলে পেলাম কত আমরা 8400 বা 8400 মিলিলিটার। এখন আমাদের মিলিলিটার থেকে লিটার নিয়ে যেতে হবে, মিলি থেকে লিটার নিয়ে যেতে হবে। তাহলে মিলি দেওয়া আছে এখানে, লিটার দেওয়া আছে এখানে, দেখো তাহলে এটা হচ্ছে ছোট একক, যত নিচে দিকে নামবে তত ছোট হবে। মিলি থেকে লিটার, তাহলে ছোট একক থেকে বড় একক নিতে হলে আমাদেরকে ভাগ করতে হবে। আর এখানে পার্থক্য আছে 10 10 10, তাহলে পার্থক্য হচ্ছে 1000। 8400 ভাগ 1000 মিলি লিটার কে লিটার নিয়েছি। তাহলে আমি এখানে একটা সাইড নোট দিই, প্রতিটা অঙ্কে সাইড নোট দিব। কিছু কিছু অঙ্কে হয়তো আমরা সাইড নোট ব্যবহার করি না, কিন্তু তোমরা সবগুলাতে ব্যবহার করবে। 1 লিটার সমান, আর সবগুলো অঙ্কে রাফ করবে, 1 লিটার সমান 1000 মিলিলিটার। এখন আমরা কি করব, 1000 দ্বারা 8400, 8400 কে ভাগ করব। তাহলে দেখো 8 বার করলে, 8 নাম্বার করলে 100 কে 8 দ্বারা গুণ করলে কত পাবো আমরা, 8000 পাবো, 8000 পাবো। 1000 কে 8 দ্বারা গুণ করলে পাবো 8000। তারপর হচ্ছে বিয়োগ করলে 004, এরপর দশমিক দিব একটা, তারপর হচ্ছে এখানে একটা শূন্য আনতে পারবো, তারপরে 4 দ্বারা 1000 কে গুণ করতে পারবো 4000। তাহলে 4000 থেকে 4000 বিয়োগ করলে পাবো 0, তাহলে আমাদের ফলাফল কত, 8.4 লিটার। উত্তর হচ্ছে 8.4 লিটার। আমরা 8 নাম্বার অঙ্কের সমাধানও করে ফেলেছি। এগুলা হচ্ছে ঐকিক নিয়মের মতোই অঙ্কগুলা, শুধুমাত্র এখানে গিয়ে তোমাদের এককটা চেঞ্জ করতে হবে। তাহলে একক চেঞ্জ করতে হলে আমাদেরকে অবশ্যই এই এই অংশটা ভালো করে বুঝতে হবে। এই অংশটা যদি আমরা পারি তাহলে এই উদাহরণের সবগুলো অঙ্কের সমাধান আমরা সহজভাবে করে নিতে পারব। এই অংশটা মনে রাখবে কিভাবে সেটার জন্য আমি প্রথম ক্লাসের প্রথম ভিডিওটাতে এই অধ্যায়ের উপরে যে ভিডিওটা ছিল সেটাতে আমি একটা সূত্র দিয়েছিলাম, ওই সূত্রটা দিয়ে মনে রাখতে পারবো। এই অধ্যায়ে আমরা শেষ অঙ্কটা করব এবার, 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বার অঙ্কের প্রশ্নটা লিখিনি আমরা, বলা হচ্ছে একটি পরিবার, একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে, ব্যবহার করে। ওই পরিবার দৈনিক, ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? দেখো এখানে বলা হচ্ছে একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে, 8 দিনে 20 লিটার, মানে হচ্ছে 8 দিনে মোট তারা 20 লিটার খাবার পানি ব্যবহার করে। তাহলে তাদের এখানে রাশিগুলার যোগফল দেওয়া আছে আর রাশিগুলার সংখ্যা হচ্ছে 8 দিন, তাহলে এখান থেকে আমরা গড় বের করে ফেলতে পারি। তাহলে চলো লিখে ফেলি, দেওয়া আছে একটি পরিবার 8 দিনে ব্যবহার করে 20 লিটার পানি,
সুতরাং একটি পরিবার আট দিনে গড়ে দৈনিক বা একটি পরিবার দৈনিক গড়ে ব্যবহার করবে 20 টাকা। তাহলে ওদের কি করতে হবে, যেহেতু গড় বের করছি সেহেতু মোট রাশি এবং রাশির সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 20 ভাগ 8 লিটার পানি, তাহলে 20 কে এবার 8 দ্বারা ভাগ করতে হবে, আর সেটা আমাদেরকে লিটার থেকে ডেসিলিটারে নিয়ে যেতে হবে। এখানে যেহেতু ডেসিলিটার দেওয়া আছে, প্রথমে আগে লিটারে নিয়ে যাই, তাহলে ভাগ করে নিই, দেখি 8 কত আসে। 8 কে 20 দ্বারা ভাগ করবো, তাহলে 2 এর নাম্বার করলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তারপর 10 থেকে 6 বিয়োগ করলে পাবো 4। তাহলে হচ্ছে এখন দেখো 8 থেকে কিন্তু 4 ছোট, তাহলে এখানে একটা দশমিক বসিয়ে এখানে কিন্তু শূন্য আনবো, তারপর 5 সাথে 40, 40 থেকে 40 গেলে 0, তাহলে কত পেলাম 2.5 লিটার পানি। এখন দেখো আমাদের লিটার একক বের হয়েছে, আমাদেরকে বের করতে হবে ডেসিলিটার। তাহলে আমরা দেখি লিটার কোথায় আর ডেসিলিটার, লিটার এখানে ডেসিলিটার এখানে। তাহলে লিটার হচ্ছে বড় একক, তার থেকে ছোট একক হচ্ছে ডেসিলিটার। বড় একক থেকে যখন ছোট এককে নিয়ে যাব তখন গুণ করতে হবে, আর এদের মধ্যে যেহেতু পার্থক্য আমাদের 10, তাহলে কি করব 10 দ্বারা গুণ করব, আর এখানে হয়ে যাবে তখন কি ডেসিলিটার, ডেসিলিটার। তাহলে দেখো এখন ধরো আমরা দশমিকটা এখানে কল্পনা করলাম না, এখানে দশমিক নাই, তাহলে 25 দ্বারা যখন 10 কে গুণ করবো তখন আমরা পাবো কত, 250। আর এখন যেহেতু দশমিক দেওয়া আছে, তাহলে দশমিকটাকে যদি এখানে আছে সেহেতু এখানে আনতে হবে, তাহলে এখানে ডান পাশ থেকে এক ঘর করে দশমিক, তাহলে এখানেও ডান পাশ থেকে এক ঘর করে আমাদের দশমিক দিতে হবে। তাহলে 25.0 যে কথা, 25 ও সেই কথা, তাহলে লিখতে পারি আমরা 25 ডেসিলিটার। তাহলে আমাদের উত্তর হবে কত, 25 ডেসিলিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 9 নম্বর অঙ্কের মাধ্যমে আমাদের এই অধ্যায়ের অঙ্কের সমাধান সবগুলো করে ফেলা হয়েছে। তোমরা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে আরো আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আজকে ক্লাস এতটুকু পর্যন্ত, আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।